মাদক পরিবহনে এখন ব্যবহার করা হচ্ছে লাশবাহী ফ্রিজিং গাড়ি। সাদা কাপড়ে মোড়ানো চারটি লাশের আদলি ফেন্সিলের গুঁড়ো লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা ছিল। কুমিল্লা সীমান্ত থেকে আনা এই মাদকের চালান বঙ্গবাজার এলাকায় ডিবির হাতে ধরা পড়ে। অর্ধকোটি টাকার ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সোহেল সহ ছয়জনকে গ্রেফতার করা হয়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। প্রতিবেশী দেশ থেকে প্রতিনিয়ত আসছে বিভিন্ন ধরনের মাদকের চালান। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব মাদক দেশের ভিতরে ঢুকছে। অভিনব পন্থা আনার কারণে মাঝে মধ্যে হাতে গোনা দু একটি মাদকের চালান ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই মাদক কারবারিরা থাকছে ধরা ছর বাইরে। তবে এবার মাদকের একটি বড় চালান সহ এর মালিক ধরা পড়ল ডিবির হাতে। কাফনের কাপড়ে মোড়ানো চারটি লাশের আদলে ফেন্সিডিলগুলো লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বঙ্গবাজার এলাকা থেকে ফেন্সিডিল সহ কারবারের সাথে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক জানান, কুমিল্লার সীমান্ত থেকে আনা ফেন্সিডিলের চালান কেরানীগঞ্জে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। আর এর বিনিময়ে তারা পেতে 1,00,000 টাকা। মাদক ব্যবসায়ী এবং মাদকের কারবারি যারা আছেন তাদের প্রতি জিরো টলারেন্স দেখিয়ে দিনে এবং রাত্রে আমাদের সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি, এবং সেই সংস্থার একটা বলিষ্ঠ ফসল হলো এরকম লাশবাহী প্রিজন ভ্যানে একেবারে মৃতদেহের সাদা কাপড়ের ভিতর থেকে আমরা ফেন্সিডিল উদ্ধার করতে পেরেছি। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, ফেন্সিডিল আসার রুট বন্ধ করা না গেলে শুধুমাত্র অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। আমাদের সীমান্ত রক্ষাকারী যারা আছেন তারা যথেষ্ট স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর। তারা যদি আরেকটু আন্তরিক হন, আরেকটু বিবেকবান হন, তাহলে তারা যদি একেবারে সাপ্লাই চেনের মূল জায়গা থেকে এদেরকে বন্ধ করে দিতে পারেন, তাহলে দেশের অভ্যন্তরে এসে এই মিডল্যান্ডে তাদেরকে ধরতে আমাদের এত কষ্ট ব্যাগ পোহাতে হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে এখন মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সীমান্তের ফাঁক ফোকর দিয়ে মাদকের চালান আনছে দেশের ভেতর। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।